নাটোরের নলডাঙ্গা ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন সংগঠন। রোববার বিকেলে উপজেলার নলডাঙ্গা বাজারে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সহ জড়িত সকলকে দ্রুত গ্রেফতারের দাবি জানান, সেই সাথে দ্রুততার সাথে তাদের বিচার কার্য সম্পাদন করে সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল শুকুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নিহত জীবনের চাচা এস এম ফিরোজ সহ আরও অনেকে। উল্লেখ্য, ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবনকে পিটিয়ে গুরুতর আহত করে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এবং তার দুই ভাই সহ আরও কয়েকজন 5 দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত শুক্রবার দুপুরে সে মৃত্যুবরণ করে।